আমরা বাঙালিরা বরাবরই আচার প্রিয়। বৃষ্টি ভেজার দিনে এক প্লেট গরম ধোয়া উঠা খিচুড়ির সাথে যদি একটুখানি আচার থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর সেটা যদি হয় আমের আচার তাহলে স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আসসালামু আলাইকুম এভরিওন, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিতে চলে যাই। তো আমি এখানে প্রথমে তিনটা আম কেটে নিয়েছি, তোমরা হয়তোবা ভিডিও শুরুতে খেয়াল করেছো। তো আমটাকে ভালোভাবে আমি খোসা সহ কেটে তারপরে লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। জাস্ট এক মিনিটের জন্য আমটাকে গরম পানিতে ভাপিয়ে নিয়েছি যেন আমের যে একটা আঠা থাকে সেটা যেন চলে যায়। তো ভাপিয়ে নেওয়ার পরে আমটাকে আমি এখন জাস্ট ফ্যানের বাতাসে একটু ছড়িয়ে দিব যাতে আমের গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে যায়। তো আমি দেখলাম যে বাহিরে একটু রোদ উঠেছে, তো রোদের মধ্যে আমি জাস্ট কিছুক্ষণের জন্য দিয়ে রাখছি যেন আমের গায়ের পানিটা শুকিয়ে যায়। তো তোমরা চাইলে কিচেন টিস্যু দিয়ে আমগুলোকে মুছেও নিতে পারো অথবা ফ্যানের বাতাসে শুকিয়েও নিতে পারো। তো যাই হোক, আমের গায়ের পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি এদিক দিয়ে চলে আসছি আচার বানানোর জন্য। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল। তো সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছিল গোটা 5 ফোড়ন, কয়েক কোয়া রসুন আর হচ্ছে কয়েকটা গোটা শুকনো মরিচ। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব, যখন একটু ফ্লেভার ছড়িয়ে আসবে তখন হচ্ছে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা অনেকেই দেয় না, তো আমি একটু দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আদা রসুন বাটা দিলে আমার মনে হয় যে আচার থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি সেরকম রান্নায় পারদর্শী না, আমার চাইতে আমার প্রিয় আপুরা অনেক সুন্দর করে রান্না করে, আচার বানায়, তাদের তুলনায় আমি কিছুই না। আমি যেরকম করে আচারটা বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে এ পর্যায়ে দিয়ে দিলাম আমগুলো, কেটে ভাপিয়ে রাখছিলাম যে আমগুলো সেই আমগুলোকে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি হচ্ছে একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। তোমরা যে যতটুকু পরিমাণ ঝাল পছন্দ করো, যেহেতু আমি এটা টক ঝাল মিষ্টি আচার করতেছি সেহেতু আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তারপরে দিয়েছি লবণ হলুদের গুঁড়া। তো এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমটাকে। আর খোসা সহ কাঁচা আমের আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আমার কাছে খেতেও ভালো লাগে। তো এ পর্যায়ে আমি দিচ্ছি আচারের মেইন উপকরণ, যেটা সেটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়া। তো 5 ফোড়নের গুঁড়াটা আমার ঘরে তৈরি করা ছিল, সেজন্য আমি সেটা ইউজ করলাম। তো একটু ভালোভাবে নেড়েচেড়ে এ পর্যায়ে আমি হচ্ছে এখন ইউজ করতেছি খেজুরের গুড়। তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো, তবে আমি খেজুরের গুড়টা ইউজ করেছি কারণ আচারের কালারটা খুবই সুন্দর আসে গুড় ইউজ করলে। তো এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আচারটাকে সুন্দর করে তৈরি করে নিব। তো এ পর্যায়ে আমি আরেকটা জিনিস অ্যাড করতেছি, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে আচারের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো অনেকেই হচ্ছে গোটা গরম মশলা দেয়, আবার কেউ গুঁড়া ইউজ করে। তো আমি একটু গুঁড়া ইউজ করতেছি, আবার গোটা গরম মশলাও দিব। তবে গোটা গরম মশলা আমি শুরুর দিকে দেই না, একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করি যেন ফ্লেভারটা থাকে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাহলে। আবার চাইলে শুরুতে যখন তেলের সঙ্গে সব কিছু আমি ভেজে নিয়েছি তখনও দেওয়া যায়। তো যার যখন ইচ্ছা তখন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এই তো এই পর্যায়ে কয়েক টুকরো দারচিনি, সাদা এলাচ আর হচ্ছে কয়েক টুকরো লং দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর যেহেতু আচারটা সিদ্ধ হয়ে গেছে, মানে আমগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এ পর্যায়ে খুব আলতো করে নাড়তে হবে, নয়তো একদম গলে যাবে। আর এই আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হলে অবশ্যই অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে। যেহেতু আমার হাতের কাছে ভিনেগার নাই আর আমি অল্প করে আচার তৈরি করেছি, সেহেতু এটা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে আর আমি ভিনেগারটা ইউজ করিনি সে কারণে। তো তোমরা এ পর্যায়ে দেখতেই পাচ্ছ আচারের কালারটা কত সুন্দর এসেছে। তো আমি আচারটাকে আর কিছুক্ষণ হালকা আঁচে নেড়েচেড়ে জাল করে নিব, তারপরে হচ্ছে নামিয়ে নিব।
তো বন্ধুরা, আমার আচার একদম রেডি। তো এখন আমি চুলাটাকে অফ করে দিলাম। তো চুলাটা অফ করে দিয়ে আমি এখন আচারটা তোমাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। তো এই আচারটা এক সপ্তাহ পরে আরও বেশি খেতে ভালো লাগবে, যখন চিনিটা অথবা গুড়টা মেল্ট হয়ে আমের ভিতর পর্যন্ত যাবে, তখন দেখা যাবে যে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আর এরই মাঝে আমি আচারটাকে আরও দু একবার জাল করে নিব, তখন দেখা যাবে আচারের যে কালারটা সেটা আরও সুন্দর হচ্ছে, আরও ডিপ হচ্ছে। তো যাই হোক, আচারটা এমনিতেও খেতে অনেক টেস্টি হয়েছিল। তবে যে কোনো আচারই হোক না কেন, বানানোর সাথে সাথে কিন্তু অতটা টেস্ট লাগে না, ধীরে ধীরে আচারের টেস্টটা বাড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে আজকে আমের আচারের রেসিপি? আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।